আশঙ্কা সত্যি করে শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একযোগে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরায়েল একই ধরনের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিরিজ আক্রমণ করতে পারে এমন আশঙ্কা আরও বেড়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে কেবল ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছে, অথবা লক্ষ্যবস্তুর পরিমাণ আরও বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ঘাঁটি, প্রশিক্ষণ শিবির এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতে হামলা পরিচালনা করতে পারে তেল আবিব। ইসরায়েলের এসব হুমকির মধ্যে বসে নেই ইরানও। সম্ভাব্য হামলা মোকাবিলা করতে নিজেদের সবভাবে প্রস্তুত করছে রাইসি প্রশাসন। এক বিবৃতিতে নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছেন ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার। একই সঙ্গে তেল আবিবের যে কোনো প্রকার আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে এই মুহূর্তে আর হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইরানের হামলার মূল উদ্দেশ্যই ছিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেয়া। তবে নেতানিয়াহু প্রশাসন যদি আর কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, এর পরিণাম আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিশ্লেষকরাও বলছেন একই কথা। তাদের মতে ইসরায়েলের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্যই ইরান এই হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে তেল আবিব এমন প্ররোচনা বন্ধ করলেই রাইসি প্রশাসন আর হামলা চালাবে না বলে মত অনেকের। আফরিন মৌ, সময় সংবাদ।